এমন মনে হচ্ছে আমার যে কোনো ঘটনার কোনো অংশকে আমি ছেড়ে এসেছি। এমন মনে হচ্ছে যেন কোনো সত্য আমার চোখের সামনে রয়েছে, কিন্তু আমি তাকে বুঝতে পারছি না। প্রণাম মাতা। কি হয়েছে মাতা, সব ঠিক আছে তো? আপনাকে চিন্তিত লাগছে। না পুত্র, সব ঠিক আছে, কিন্তু এই দীর্ঘ সময় পর আমার এক বিচিত্র অনুভূতি হচ্ছে যা স্পষ্ট নয়। এমন মনে হচ্ছে সত্য আমার চোখের সামনে আছে, কিন্তু তবু আমাকে সেটা খুঁজতে হবে। মাতা, আগেরবার যখন আপনি এইরূপ ব্যথিত হয়েছিলেন তখন আপনি মহাকালীর রূপ ধারণ করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস যদি এইবারও আপনার একই রকম অনুভূতি হয়ে থাকে তাহলে সব কুশল হবে। না নন্দী, এই অনুভূতি আলাদা। এর সম্পর্ক আমার সাথে নয়, মহাদেবের সাথে। কিন্তু সেটা ঠিক কি আমি কিছুতেই বুঝতে পারছি না। মাতা, যখন আমি ব্যথিত হই তখন আমার প্রশ্নের উত্তরের জন্য আমি মহাদেবের কাছে পৌঁছে যাই। আমার প্রশ্ন ওনাকে বললেই সমাধান হয়ে যায়। এটাই তোমার প্রশ্নের উত্তর? আমি কি তোমাকে কখনো কোনো সিদ্ধান্ত নিতে আটকেছি গৌরী? যাও গৌরী, কারণ যখন তুমি নিজের সীমা অতিক্রম করে সেই উত্তর খুঁজে বার করবে তখন তুমি এই সংসারের কাছে আরো বেশি শ্রদ্ধেয় হয়ে উঠবে। আমি তোমার সেই উত্তরের জন্য প্রতীক্ষা করব। সমুদ্রদেব, আমরা আপনার সাথে কোনো দ্বন্দ্ব করতে চাই না, সেই জন্য এটাই ভালো হবে যে আপনি আপনার পুত্র জলন্ধরকে আমাদের হাতে তুলে দিন, না হলে। যুদ্ধে আহ্বান করার পূর্বে হয় নিজের শক্তি সম্পর্কে অবগত থাকা উচিত। আপনি আমায় সেইভাবে প্রশিক্ষণ দিন যাতে আমি পার্বতীকে লাভ করতে পারি, কারণ মহাদেবকে দেওয়া আমার প্রতিজ্ঞা আমি অবশ্যই পূর্ণ করব। আমার জীবনের সঙ্গে যুক্ত অনেক উত্তর আমায় খুঁজতে হবে, আর এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে যদি কোনো স্থান থাকে যেখানে আমি আমার উত্তর পেতে পারি তাকে বলি এই স্থানে। প্রস্তুত থাকুন মহাদেব, আমার জন্ম আপনার ক্রোধাগ্নি থেকে হয়েছে, তাই আমি এবার না কেবল আপনার অর্ধাঙ্গিনী পার্বতীকে নিয়ে যাব বরং আপনার অন্ত আমি স্বয়ং করব। হ্যাঁ গৌরী, জলন্ধরের অস্তিত্বেই অগ্নি লুকিয়ে রয়েছে, আর এই অগ্নি সমাধি ওর জন্য একটি নতুন জন্মের মতো। ও নিজের সমস্ত শক্তি এবং ক্ষমতাগুলিকে জানতে পারবে। আপনি? সমুদ্রদেবের পুত্র জলন্ধর, তোমাকে বিবাহ করতে চাই।
আমার ঘরে প্রবেশ করার আগে তুমি একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না, আর আমাকে বিবাহ করে আমার জীবনে প্রবেশ করতে চাইছো? তুমি ভাবলে কি করে যে আমি তোমার এই বিবাহের প্রস্তাব মেনে নেব? বিনা অনুমতিতে তোমার কক্ষে প্রবেশ করার পরেও তুমি দ্বার পালকে আহ্বান করনি, সত্যি করে বলো, তোমার মনেও কি এই প্রস্তাবকে স্বীকার করার চিন্তা একবারও আসেনি? এমনিতেও আমি কোনো সাধারণ ব্যক্তিকে বিবাহ করব না, যে আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু আমি আশ্বস্ত যে আমি বিবাহ কেবল তোমাকেই করব। আমার জন্য বিবাহ একটা পবিত্র বন্ধন, একটা প্রতিশ্রুতি, একটা ভাবনা, যেমন সঙ্গীত। কিন্তু তোমার মুখ থেকে এই বিবাহের প্রস্তাব যেন কোনো কিছুর কেনা বেচা চলছে, যাতে না তো ভাবনা আছে, না অনুমতি, আর না কোনো নিবেদন। আমার তো প্রস্তাব কম আর আদেশ বেশি মনে হচ্ছে। কিভাবে থামাব নারায়ণ, এবং কোন রূপে থামাব? একজন অর্ধাঙ্গ রূপে নাকি ত্রিদেবের অংশ রূপে? কারণ যদি আমি ত্রিদেবের রূপে থামাই তাহলে মহাকালীকে অপমান করা হবে, কারণ মহাকালী এই যুদ্ধের শুরুতেই কোনো দেবী দেবতা বা ত্রিদেবকে এই যুদ্ধে সম্মিলিত হতে মানা করেছেন। আর যদি এক অর্ধাঙ্গ রূপে থামাতে যাই তবে তা আমার অর্ধাঙ্গিনীকে তিরস্কার করা হবে, কারণ সে নিজের ভ্রাতা এবং স্বামীর সম্মানের জন্য লড়ছে। আমাদের এই যুদ্ধের অন্ত অবধি প্রতীক্ষা করতেই হবে না, এবং আমি জানি মহাকালী এই সত্য দ্বারা অবগত যে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল ভোগ করতে হয়, আর অবশ্যই মহাকালী তার নিজের কর্মফল ভোগ করতে প্রস্তুত। আসন্ন বিপদের সংকেত দিচ্ছে, এই কোন বিপদ আসতে চলেছে আমার স্বামীর উপর? মহাকালী, এই স্থান আমার আর মহাদেবের শাশ্বত প্রেমের পরাকাষ্ঠা। পুত্রকে হারাবার দুঃখ এখানে রয়েছে। আবার বিনায়ককে পাবার আনন্দ, প্রসাদ, আর এটাই এই স্থানের সৌন্দর্য আর পবিত্রতা। আমাকে মহাদেবের থেকে কখনোই আলাদা করতে পারবে না। তাহলে তো একদিক থেকে ঠিকই হলো যে তোমার হাত থেমে গেল।
জলন্ধর, তুমি এই দুঃসাহস কিভাবে দেখালে জলন্ধর?